নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মাঞ্চুয়ের লর্ডস মোর আউটলেটের আনলিমিটেড কফি আইটেম এবং তার কিছু এক্সপিরিয়েন্স। শর্টস ভিডিওতেই বলেছিলাম যে এখন ওদের একটা দুজনের জন্য শেয়ারেবল বুফে অফার চলছে মাত্র 549। দেখো, তোমাদের জন্য কিছুটা হলেও পরিবেশটা আমি তুলে এনেছি। আপস্টেয়ারও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে, আমরা নিচেই বসেছিলাম। প্রথমে জানিয়ে রাখি, শেয়ারেবল বুফেতে সবকিছু আনলিমিটেড হলেও ওয়েলকাম ড্রিঙ্ক আর ডেজার্টটা কিন্তু একজনের জন্য প্রোভাইড করা হয় আর ওয়ান টাইম সার্ভ করা হয়। প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক, তারপর চলে এসেছিল চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, যেটা কিন্তু অন্য কোনো দিন চিকেন লেমন করিয়েন্ডার স্যুপও হতে পারে, যেদিন যেটা হয় সেটা প্রোভাইড করে থাকে ওরা, এটা খেতেও বেশ ভালো ছিল। তারপর স্টার্টারে চলে এসেছিল ফিশ ফিঙ্গার, ক্রিসপি চিলি পেপিকর্ন আর ক্রিসপি চিকেন। ফিশ ফিঙ্গারটা কিন্তু খেতে আমার খুব ভালো লেগেছিল, পেপিকর্নটাও খেতে ভালো ছিল। দেখো, ফিশ ফিঙ্গার খাচ্ছি। তারপর চলে এসেছিল চিলি চিকেন ড্রাই আর হানি চিলি পটেটো। এই চিলি চিকেন ড্রাইটা কিন্তু আমার বেস্ট লেগেছে, যতগুলো আইটেম আমি খেয়েছি এখানে তার মধ্যে বেস্ট আইটেম আমার লেগেছে চিলি চিকেন ড্রাই। আর হানি চিলি পটেটোটাও বেশ ভালো ছিল, মানে চিলি পটেটো হানি উইথ হানি খেতে যতটা ভালো লাগা উচিত ততটা ভালো লেগেছে। আর একটা আইটেম ছিল এদের স্টার্টারে, সেটা হচ্ছে চিজি ফিঙ্গার। ওটা একটা পকোড়ার মতো ছিল, আলু চিজ এসব দিয়ে একটা পকোড়ার মতো বানিয়েছিল। হানি চিলি পটেটো আমরা খুব এনজয় করে খাচ্ছিলাম স্টার্টার আইটেম গুলো। দেখো, এটা ছিল চিজি ফিঙ্গার। চিজি ফিঙ্গারটাও খেতে বেশ ভালো লেগেছিল। মেইন কোর্সের জন্য তোমাদের অপশন দেওয়া হবে এগ ফ্রাইড রাইস অথবা এগ নুডলস, যে কোনো একটা তোমরা চুজ করতে পারবে। সঙ্গে থাকবে ফিশ ইন গার্লিক সস, যেটা ওরা বলছিল যে অরিজিনাল ভেটকি ফিশ। এই আইটেমটাও খেতে বেশ ভালো ছিল। এর সঙ্গে ছিল ভেজ মাঞ্চুরিয়ান, চিলি চিকেন উইথ গ্রেভি আর শ্রেডেড চিকেন ইন ওয়েস্টার সস। ভেজ মাঞ্চুরিয়ানটা ঠিকঠাক ছিল, যদিও মেইন কোর্সে চিকেনের আইটেমগুলোর থেকে আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে স্টার্টারের চিলি চিকেন ড্রাই আইটেমটা, খুব ভালো খেতে ছিল। আর নুডলসটাও বেশ ভালো ছিল, আমি যদিও নুডলস খেতে খুব ভালোবাসি কিন্তু আশা করি তোমরা যারাই যাবে তোমাদের নুডলসটা ভালো লাগবে। শেষে ছিল ব্রাউনি উইথ হট চকোলেট সস, এটাও খেতে কিন্তু খুব সুস্বাদু ছিল, দুর্দান্ত ছিল আইটেমটা খেতে। কিন্তু এটা কিন্তু ওরা রিপিট করবে না, আর এখানে কিন্তু কোনো এক্সট্রা ট্যাক্স চার্জ করা হয় না। আমাদেরকে 549-এর একটা বিল দেওয়া হয়েছিল, টাইমিংটা হলো লাঞ্চের জন্য 12টা থেকে 4টা আর ডিনারের জন্য 6টা থেকে 10টা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।